সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। টিফিনে খেতে পারি, জল খাবারে খেতে পারি, হয়তো আমরা কোথাও যাই তখন রাত্রেবেলা আমরা ওটা প্যানকেকটা বানিয়ে রাখবো, আমরা ফ্রিজে রাখতে পারি। তারপরে আমরা সকালবেলা উঠে যদি জলদি হয় তাহলে ওটা নর্মাল একটু গরম করব, টিফিন বক্সে ঢোকাবো, নিয়ে চলে যাব। আর এইটা খাবার খুবই সুস্বাদু। চলো বন্ধুরা দেখে নিয়ে এই রান্নাটা কিভাবে করতে হবে, চলো। আমাদের প্যানকেক করতে যাই যে উপকরণ লাগছে সেগুলি হলো ময়দা, হাফ বাটি ময়দা, দুটো নর্মাল টেম্পারেচারে রাখা ডিম, এক বাটি হাফ বাটি তেল, বেকিং পাউডার, নুন, ভ্যানিলা এসেন্স, হাফ বাটি পাউডার সুগার আর দুধ জ্বালিয়ে রাখা। চলো এবারে আমরা প্যানকেকের টেস্টটা বানাই। প্রথমে আমরা ডিম ফাটি ফেনা ফেনা এরকম হয়ে যাচ্ছে। এবারে আমরা এই পেস্টটাকে আলাদা একটা সাইডে রেখে দেব। তারপরে আমরা দেখো ছাড়ছি, ওতে আমরা দুধ দেব মানে ময়দা। এখানে আধা এক বাটি মতন আটা নিয়েছি মানে ময়দা নিয়েছি। আপনারা এখানে আটাও বা মিট ফ্লোর ইউজ করতে পারেন। তারপরে আমরা নেব এক চা চামচ মতো বেকিং পাউডার, তারপরে স্বাদ মতো লবণ। তারপরে এটাকে আমাদের মিক্স করতে হবে মানে এটাকে আমরা ছেঁচে নেব।
সব ময়দাটুকুনি চালা হয়ে গেছে। আমাদের চালা হয়ে গেছে, এটাকে আমরা সাইডে রেখে পেস্টটা নিই। এই যে পেস্টটার মধ্যে আমাদের ময়দাটা দিতে হবে। আমাদের একটুখানি মোটা ব্যাটার বানাতে হবে। যদি আমাদের আরো এরকম রাখে তাহলে আমাদের অল্প অল্প করে একটু একটু করে দুধ অ্যাড করতে যেতে হবে। আমাদের এইটুকু যতক্ষণ না এইটা ব্যাটার হয়ে যাচ্ছে একটা মোটা মতন, ততক্ষণ আমাদের এটাকে ভালোভাবে মিক্স আপ করতে হবে। আর যদি একটু অসুবিধা হয় তাহলে আমাদের একটু একটু করে দুধ অ্যাড করতে যেতে হবে, যাতে আমাদের পুরো ইয়েটা আমাদের পুরো ঠিক থাকে। আমাদের এখানে খুব স্মুথ আর খুব সুন্দর একটা ব্যাটার হয়ে যাচ্ছে। এবার আমরা রান্নাটা করব। আর খেয়াল রাখবেন যতক্ষণ না এরকম পুরো একটা স্মুথ ব্যাটার হচ্ছে ততক্ষণ আমাদের একটুখানি দুধ দিয়ে মিক্স করতে হবে, যতক্ষণ না এরকম একটা ক্রিমি ব্যাটার হচ্ছে। তাই লো ফ্লেমে গ্যাস চালিয়ে এবার আমরা 1-3 ড্রপস অফ আমরা অয়েল, হোয়াইট অয়েল ছড়াবো। তারপরে আমরা এটাকে মেজারিং কাপ বা একটা চামচের ইয়ে চার্জে এটাকে আমরা ইয়ে দেবো। এটাকে আমাদের 2-3 মিনিট এরকম ভাবে ভাজতে হবে হালকা ফ্লেমে। এবারে আমরা এটাকে উল্টে নেবো। দেখছেন বন্ধুরা কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পিঠটাকে আমরা 1-2 মিনিট ভাজবো। এখানটায় আমরা একটুখানি চেপে চেপে দিলে প্যানকেকে, তাহলে আমাদের যে প্যানকেকের পেছন পিঠটা ভালো হবে আর ওটা খেতেও খুব সুস্বাদু হবে। এবারে আমাদের এটা হয়ে গেছে প্যানকেক, আমরা তুলে নেব। এবারে আমরা আরেক চামচ দেব। আমাদের হয়ে গেছে একটা, এবারে আমরা আরেকটা বানাবো। আমরা এটা আস্তে আস্তে করে দিয়ে দেব। এইভাবে আমরা বাকি সব কটা প্যানকেকও তৈরি করি। এই যে বন্ধুরা আমাদের প্যানকেক তৈরি। এটা আমরা চকলেট দিয়ে বা মধু দিয়েও খেতে পারি, খুব সুন্দর লাগবে। কেমন লাগতো বন্ধুরা এই রেসিপিটা দেখতে? যদি ভালো লাগে তাহলে কমেন্টসে নিশ্চয়ই বলুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করবেন। নমস্কার। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য?
আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান, তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার টাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।